হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। আর আজকে বিকেল বিকেল না, দুপুর 4টের দিকে মারা চলে গেছে, 4টা সাড়ে 4টের দিকে মারা চলে গেছে, তার জন্য একটু মনটা খারাপ। মারা কয়েকদিন ছিল, একসাথে গল্প করছিলাম, এ করছিলাম, কারণ ও বাড়িতে থাকলেও তো দোকানেই বেশিরভাগ সময় থাকে, দোকানে থাকে, দোকানে গেম খেলে, এ করে সে করে, এই আর কি। হ্যাঁ, আর কিন্তু শিলিগুড়ির কিন্তু মারাত্মক অবস্থা, প্রচণ্ড ভয়ানকভাবে ছড়িয়ে যাচ্ছে করোনা ভাইরাস, জানি না কি হবে, বাঁচবো তো, খুব চিন্তায় আছি। তো যাই হোক, এখন তো বেঁচেই আছি, তাই না? যতদিন বাঁচবো ততদিন কিন্তু ওই চিন্তা ভাবনাটা মনে না নেওয়াই উচিত, তাহলে বেঁচেও মরে থাকা হবে, তাই না? তার জন্য সবসময় হাসি খুশি থাকতে হবে, মনে কোনো চিন্তা ভাবনা রাখা চলবে না, সবসময় আনন্দে থাকতে হবে। আমি তো তাই করি, সত্যি আমি না বেশি চিন্তা ভাবনা করি না, একটু কম করি চিন্তা ভাবনা, তাহলে কি হয় মানে পরের দিনে, মানে তুমি আগামীকাল হয়তো একটু দুঃখে থাকবে, তুমি তার আগেই যদি দুঃখটা মানে ইস আমার দুঃখ হবে দুঃখ হবে এই ভাবনাটা করো, তাহলে তোমার আজকে থেকেই দুঃখটা শুরু হয়ে যাচ্ছে। ওই জন্য বাবা আমি আজকে ভালো মতো থাকি, পরের দিন দুঃখ হলে হবে, কিছু করার নেই, দুঃখ ভালো মানে সুখ দুঃখ ভালো খারাপ সব মিশিয়েই জীবন, তাই না? তো কালকে আমরা কি কি রান্না করলাম, কি করলাম, মাদের সাথে কীরকমভাবে সারাদিন সময়টা কাটালাম সেটাই তোমাদের দেখাবো, আর আমি নিজেও দেখবো। আর আজকে মাদের যেহেতু যারা আর তাড়াহুড়ো ছিল, ওর জন্য আর ভিডিও করা হয়নি কি কি রান্না হয়েছে না হয়েছে, তবে আমি বলে দিচ্ছি আজকে হচ্ছে ফ্রাইড রাইস, আর হচ্ছে পনির, আর চাটনি, আমের চাটনি, কারণ মাদের তো আজকে নিরামিষ, আর টক দই ছিল বাড়িতে, পাতা টক দই সে তো জানি সবসময়ই থাকে, তো বাবার যেহেতু সুগার তো বাড়িতে পাতা টক দই, আর বাবার জন্য যে ফ্রাইড রাইসটা করেছিলাম সেটা মিষ্টি দেওয়ার আগে তুলে রেখেছিলাম, বলে দিলাম তোমাদের। তো যাই হোক, বেশি বকবকার করছি না, চলো কালকে সারাদিন আমরা কী কী করলাম, কোথায় গেলাম, কী খাওয়া দাওয়া করলাম, তোমরাও তোমাদেরও দেখাই, নিজেও দেখি, চলো তাহলে। আজকে কিন্তু মা পুজো দিচ্ছে, আমি কিন্তু পুজো দিচ্ছি না, অনেকটা পুজো দেওয়া এই কাজটা মা করে দিচ্ছে, মানে অনেকটা কাজ আমার আগিয়ে গেল, তাই না? আর রান্নাবান্না টুকটাক আমি করছি, মাংসটা তো দেখালাম বসিয়ে দিয়েছি, নর্মাল মাংস আমি যেমনভাবে করি তেমনভাবেই করছি, তোমাদের অনেকবারই দেখিয়েছি। আর এটা হলো দেশি মুরগি আছে আজকে, সেটা হয়ে যাবে একটু পরেই, হয়ে গেলেই নামিয়ে দেবো, দিয়ে স্নান করবো, আর সব কাজকর্ম মোটামুটি শেষ, এই হতে হতে আমাকে ঘরগুলো মুছতে হবে, এখন নিচের ঘরগুলো মুছব। আর দেখতে পাচ্ছ তাকানো যাচ্ছে না, বাইরে কিছু বোঝাও যাচ্ছে না, এত গরম আর এত রোদ, বাপ রে বাপ। যাই হোক, তাহলে খাওয়ার সময় দেখা হচ্ছে। খাবার কিন্তু প্লেটে সাজানো হয়ে গেছে, আর খাবার প্লেটে সাজানো হয়ে গেলে মুখ দিয়ে বেশি কথা আর বার হয় না, তাই না? তাহলে খাওয়া দাওয়া করে নিই, পরে কথা হচ্ছে। অনেকদিন পর আজকে ছাদে এসেছি, বাবা মারা এসছে তো, ওই জন্য ছাদে এসেছি, ছাদে এসে হাঁটাচলা করছি, একটু গল্প করছি, অনেকদিন পর ছাদে এলাম, আর ও চলে এসছে, ও নিচেই আছে, একটু রেস্ট করছে, এসে একটু শবত খেলো, খেয়ে একটু রেস্ট করছে,
বিকেল বেলা, তারপর সন্ধ্যা দেওয়া হলে চা বানিয়ে আজকে হচ্ছে একটু মুড়ি মাখবো। মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে একটু সুন্দরভাবে মেখে দুধ চা বানিয়ে খাবো। আর বাবা আমার হাতের চা খেতে, আমি আগের দিন বললাম না আমার হাতে চা খেতে খুব ভালোবাসে বাবা। তাহলে চলো চা পার্টির সময় দেখা হচ্ছে। চলে এসেছি, কিন্তু হঠাৎ করে ঝুমঝুম করে বৃষ্টি নেমে গেল, তার জন্য আমার চানাচুরও আনা হলো না আর মুড়ি মাখাও হলো না। মুড়ি পার্টিটা হলো না, শুধু চা পার্টি হবে এটা। কিন্তু এই বৃষ্টিটা হওয়াতে খুব ভালো হলো, যা বাজেভাবে গরম পড়েছিল না, মানুষ পাগল হয়ে যাবে এবারে সত্যি। আর বয়স্ক মানুষরা তো অসুস্থ হয়ে পড়বে, ভীষণভাবে গরম পড়েছিল, ভীষণভাবে। এই বৃষ্টিটা ভীষণ দরকার ছিল। আর তোমাদের তো চা দেখিয়েও দিলাম, সবার জন্য চা করে নিয়ে এসেছি। মা লাল চা খাবে, তাছাড়া আমরা সবাই দুধ চাই খাবো। বিস্কুট দিয়ে চালাতে হবে, মুড়ি মাখাটা যখন হলো না কী করবো, তাই না? তাহলে চাটা খেয়ে নি, পরে তোমাদের সাথে গল্প হচ্ছে। আর উপরে ঘরে চলে এসেছি, আর আজকে আটা মেখেছি আমি, রুটি বানিয়েছে মা। আর বৃষ্টি শেষ হওয়ার পর ও প্রতিদিন চানাচুর নিয়ে এসছে, তারপরে মুড়ি মাইক্কা খাইয়ে ফেলাইছি আমরা সবাই। আজকে দিনটা বেশ ভালোই হলো, একটু ছাদেও যাওয়া হলো মাদের সাথে। মা আবার বাবাকে দেখি, বাবা একটা দোলনা চেয়ার আছে তো ওটাতেই দিয়ে বসেছে, মা আবার দেখি এরকম করে চেয়ার দিয়ে মানে বাবাকে দোল দিচ্ছে, ভালোই। আমার কপালে কিন্তু সেসব নেই, আমার বাবার কপালে আছে, মার কপালেও আছে, যাই হোক সে আলাদা কথা। আর আজকে মারা তো কালকে চলে যাবে, তার জন্য এই উপরে ঘরে আজকে আপাতত লাস্ট দিন, আপাতত এখনকার মতো, আবার কবে হবে আমি জানি না। তার জন্য বেশি কথা বলছি না, এই এখন আমরা শুয়ে পড়বো, সব কাজকর্ম শেষ, মারা নিচে শুয়েছে, আমরা উপরে চলে এসেছি। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ঠিক আছে? আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্টস করে বলো যে কেমন হয়েছে, ঠিক আছে? টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।